আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে নতুন একটি ব্লগ শেয়ার করছি। অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল, তো নেটওয়ার্কের যেহেতু সমস্যা সেহেতু আমি আসলে সেভাবে আপলোড দিতে পারছিলাম না। সব কিছু ব্যবস্থা করে তারপরে আমি নতুন করে আবার ব্লগ দেওয়া শুরু করছি। আর আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, তো যেহেতু ঠান্ডার সময় আর আমার তারপর থেকে ঠান্ডা লেগেই আছে, এই কারণে আমি সকালবেলা গরম পানি খাচ্ছি। গরম পানি, শুধু শুধু গরম পানি না খেয়ে আমি লেবু দিয়ে গরম পানি খাচ্ছি। এতে আমার হেলথের জন্য, মানে আমি যেহেতু হেলদি মানুষ, সেক্ষেত্রে আমার উপকার হবে, আবার আমার গলারও উপকার হবে। আর মোড়ে মেঝে চেয়ার নিয়ে বাবু নিয়ে বসছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর আমরা সবাই জানি যে শহরের তুলনায় গ্রামে কিন্তু ঠান্ডাটা বেশি থাকে, যেহেতু গাছপালা অনেক থাকে, ওয়েদারটা গরমের সময় যেমন ঠান্ডা থাকে, ঠান্ডার দিনেও কিন্তু ঠান্ডা থাকে। তো আমি এখানে মরিয়মের জন্য সুজি রান্না করে নিচ্ছি। সুজি রান্না করার পরে আমি ভাবলাম যে আমার যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেই গাছগুলোতে আমি একটু পানি দেবো। এই যে এটা হচ্ছে আমার মানি প্ল্যান্টের গাছ। আমি গাছগুলো আপাতত বাইরেই রেখেছি, এখনও ঘরের ভিতরে তুলিনি, কারণ রোদ দিতে হয়। তো এই সময় 12:30-11টার মধ্যে এখানে সুন্দর রোদ লাগে, তো হালকা পাতলা রোদ লাগার জন্য আমি এইখানে গাছগুলো রেখেছি। যখন গাছগুলো বড় হবে তখন আমি ভিতরে নিয়ে যাব। এই গাছ দুটো আমি রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে লেমন গ্রাসের গাছ, এখানে আমি পেয়েছি, তো সেখান থেকে আমি নিয়ে এসে এখানে দিয়েছি। আর দেখুন আমি ডিমের খোসা দিয়েছি, যেন প্রোটিন বা ক্যালসিয়ামের ঘাটতিটা না হয়। এটা কিন্তু গাছের জন্য অনেক উপকার। আর এখানে আমার স্পাইডার প্ল্যান্টের গাছ আছে, শীতের কারণে মনে হয় গাছটা মরে মরে যাচ্ছে, জানি না। তবে ভিতরে আমি কয়েকটা গাছ রেখেছি, এছাড়া আমার লাকি ব্যাম্বোর গাছ আছে। কোথায় কোন গাছটা রেখেছি ভিতরে সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে ইনশাআল্লাহ শেয়ার করব। আর বাইরের গাছগুলোতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আরও কিছু নতুন নতুন গাছ আমি নিয়ে এসেছি যেগুলো লাগিয়েছি। এছাড়া বাইরে আমি কিছু গাছ লাগিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রোদ উঠেছে, আর আজকে আপুর জোরে ছিল, এ কারণে আপু তাড়াতাড়ি চলে এসেছে। বাইরে দেখুন এখনও কিন্তু ফুললি রোদ উঠেনি, আর একটু রোদ উঠাতেই সবাই কাপড় নেড়ে দিয়েছে। আর এটা যেহেতু আমাদের উঠান, এখানে সবাই কাপড় নেড়ে দেয়, আর গ্রামে এরকমটাই হয়, এক জায়গাতে সবাই কাপড় নেড়ে দেয়। আসলে কি বলবো, গ্রামের পরিবেশটা এরকমই, আমরা যারা গ্রামে থাকি তারা আমরা সবাই জানি। তো প্লিজ এটা নিয়ে কেউ কিছু বলবে না, আমাদের গ্রাম বাংলা কিন্তু এরকমই। আর গ্রামে থাকা কিন্তু খুবই আসলে ভাগ্যের ব্যাপার, কারণ গ্রামের ওয়েদারটা অনেক সুন্দর হয়। তো এখন আমি আর মরিয়ম যাচ্ছি এই যে আমাদের চিকন গলি দিয়ে পীরপালে। আর আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে পীরপাল কোথায়। পীরপালে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, বিশেষ করে আমি টমেটো গাছটা বেশি লাগিয়েছি। আমার গাছগুলো অনেক বড় হয়েছে, ছোটোবেলায় আপনাদের গাছগুলো শেয়ার করেছিলাম, কিন্তু বড় অবস্থায় গাছগুলো শেয়ার করা হয়নি। তাই আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি পীরপালে, পীরপালের গাছগুলো দেখাবো। তো আমরা পীরপাড়ে চলে এসেছি, আর এই যে দেখুন আমার বেগুনের গাছগুলো অনেক বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, একদম খারাপ, তো খটখটা শোনানো যাচ্ছে, তো যাই হোক এটা ইগনোর করবেন। এই যে এটা টমেটোর গাছ আমি কালকেই লাগিয়েছি, এটা হচ্ছে চেরি টমেটো, আর যেগুলো আগে লাগিয়েছিলাম সেগুলো অনেক বড় হয়ে গেছে। যেহেতু শীতের সময় কিন্তু গাছগুলো খুব কম বাড়ে। আর এই যে দেখুন মরিচের গাছ, এগুলো খুব কম বাড়ছে, আর বিশেষ করে মুরগির কারণে আর গাছগুলো বেশি বাড়ছে না, যেগুলো পাতা গজিয়েছিল সেগুলো মুরগি খেয়ে নিচ্ছে। এখানে আমি কয়েকটি গাছ লাগিয়েছিলাম, একটা গাছও উঠেনি, কিছু কিছু গাছ ছিল যেগুলো মুরগি ছেঁড়াবেড়া করেছিল, সেখান থেকে আমি আবার কাছে নিয়ে এসে লাগিয়েছি, যে টমেটোতে ফুল ধরা শুরু করেছে। টমেটোর গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর কি বলবো, এই গাছগুলোই অনেক সুন্দর। তো বিকালের দিকে আমরা একটু বিল দিয়ে ওই পাশে যাচ্ছি, মাঠের দিকে, এটা বিশেষ কাজে যাচ্ছি। তো সরিষার ফুলগুলো ফুটেছে সব, আর সরিষা থেকে অনেক সুন্দর একটা গন্ধ আসছিল। যারা আসলে এই জায়গা দিয়ে গেছে বা সরিষার ক্ষেত দিয়ে গেছে শুধুমাত্র তারাই এই জিনিসটা ফিল করতে পারবে যে কত সুন্দর গন্ধ বের হয়। আমরা যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে মেহেদি পাতা তোলার জন্য। গ্রামে এই জিনিসটা খুব ভালো
পাওয়া যায়। আর মেহেদির গাছ প্রায় সবার বাড়িতেই থাকে, শুধুমাত্র আমার বাড়িতে নেই। তো যাই হোক, যাওয়ার সময় একটা ডাল ভেঙে নিয়ে যাব, তারপরে টিউবওয়েল পাড়ে পুঁতে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে, আমি জানি না হবে কিনা। তো দেখুন পাতাগুলো অনেক ছোট ছোট, আসলে সবাই এখান থেকে তুলে নিয়ে যায় এই কারণে পাতা ছোট। মেহেদি পাতা তুলে নিয়ে আমরা চলে এসেছি, আর তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ একটু পরে আজান দিয়ে দিত। তো এই যে দেখুন, আবু বাজার থেকে কলা নিয়ে এসেছে, আর এখানে কলা অনেক সস্তায় পাওয়া যায়। এই দুই ছড়ি কলা আব্বু 40 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে, তাহলে ভাবুন যে কত সস্তায় কলা পাওয়া যায়। আর এই কলাগুলো খেতে অনেক মিষ্টি হয়। আব্বু এখানে মরিয়মের জন্য পেয়ারা নিয়ে এসেছে, মরিয়ম কালকে বলছিল যে পেয়ারা খাবে পেয়ারা খাবে, তো এখানে পেয়ারা নিয়ে এসেছে। পেয়ারাগুলো অনেক সুন্দর, পরবর্তীতে কেটে খেয়ে দেখবো যে আসলে পেয়ারা কীরকম খেতে, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আগামীতে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।